নমস্কার কৃষক বন্ধু আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল ফার্মার্স ইউনিভার্স কৃষক বন্ধু আজ আলোচনার বিষয় মাইকোরাইজা। অনেক কৃষক বন্ধুই মাইকোরাইজা ব্যবহার করেন কিন্তু জানেনই না মাইকোরাইজা আসলে কি কিভাবে কাজ করে ফসলের কি কাজে লাগে তাই আজকে মাইকোরাইজার কাজের পদ্ধতি দাম মাত্রা ইত্যাদি বিষয়ে আলোচনা করব তারা এই যেসব কৃষক বন্ধু আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে দিন যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় কৃষক বন্ধু মাইকোরাইজা একটি উপকারী ছত্রাক যা গাছের শিকড়ে বাস করে এবং গাছ এবং মাইকোরাইজা একে অপরকে সাহায্য করে এই যে গাছের শিকড়ের সঙ্গে লেগে থাকা সাদা অংশটা দেখতে পাচ্ছেন একেই বলে মাইকোরাইজা এই মাইকোরাইজা গাছের শিকড়ের সঙ্গে যুক্ত থেকে মাটির অনেক দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে যেখানে শিকড় পৌঁছাতে পারে না এবং সেই স্থানে মাটির পুষ্টিগুণ সম্পন্ন যেসব খাদ্য থাকে যেমন নাইট্রোজেন ফসফরাস জল মাইক্রোনিউটন ইত্যাদি গাছের শিকড় পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব থাকে মাইক্রোরাইজার এবং তার বিনিময়ে মাইকোরাইজা গাছ থেকে কার্বোহাইড্রেট সংগ্রহ করে কৃষক বন্ধু মাইকোরাইজা দুই প্রকারের এন্ডোমাইকোরাইজা এবং একটোমাইকোরাইজা। এন্ডোমাইকোরাইজা সরাসরি শিকড়ের কোষের মধ্যে প্রবেশ করে থাকে এবং অ্যাক্টোমাইক্রোরাইজা শিকড়ের কোষের ওপর একটা আবরণ তৈরি করে থাকে এবং মাটিতে থাকা বিভিন্ন খনিজ মাইকোনিউটন জল ইত্যাদি টেনে এনে গাছকে প্রদান করে কৃষকবন্ধু প্রাকৃতিকভাবে মাইকোরাইজা মাটিতে থাকে কিন্তু বিভিন্ন রাসায়নিক সার ব্যবহার করার ফলে মাইকোরাইজা অনেকটাই কমে গেছে মাটি থেকে তাই বাইরে থেকে মাটিতে মাইকোরাইজা দেওয়ার প্রয়োজন আছে কৃষকবন্ধু আপনারা এতক্ষণে বুঝে গেছেন যে মাইকোরাইজা কি কাজ করে আর আপনারা যদি বাইরে থেকে জমিতে মাইকোরাইজা দিতে চান তাহলে বাজারে বিভিন্ন কোম্পানির মাইক্রোরাইজার পাওয়া যায় যেমন অ্যাগ্রো কোম্পানির অ্যাগ্রোপার গোল্ড এবং ধেনুকা কোম্পানির মাইকোর বা ফার্টিলাইজার কৃষকবন্ধু মাইক্রোরাইজার ভালো ফলাফল পেতে গেলে সরাসরি মাটিতে পোক বা রাসায়নিক সারের সঙ্গে প্রয়োগ না করাই ভালো তার থেকে পোষা গোবর সারের সঙ্গে মিশিয়ে পাঁচ থেকে সাত দিন রেখে তারপর জমিতে ছড়িয়ে দিন আর যদি এর মাত্রার কথা বলি তাহলে প্রতি একরে পাঁচ থেকে ছ কেজি আর এর দাম বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের দাম হয় তবে আপনারা সত্তর থেকে একশো টাকা পর্যন্ত কেজি বন্ধু এই ছিল মাইকোরাইজা সম্বন্ধে আজকের ভিডিও কৃষি বিষয়ে আরও তথ্য জানার জন্য আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন